হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অন্তরা, তোমাদের সামনে কিছু বলতে আসলাম। সেটা হলো, কদিন ধরে তোমাদের মেইন চ্যানেলে আমি ভিডিও দিতে পারছি না, মানে অন্তরা ব্লগে, কারণ কি আমার এখানে ভিডিও আপলোড করতে খুবই মানে কষ্ট হচ্ছে। মানে আপলোড করছি, ওটা মানে 4-5 ঘন্টা লেগে যাচ্ছে, কারণ ফার্স্ট এসে আমি যেই মানে তোমাদের ভিডিওটা দিয়েছিলাম, দিদিবাড়িতে এসেছি, সেটাও করতে না খুব অসুবিধা হচ্ছে। মানে 5-6 ঘন্টা লেগে যাচ্ছে আপলোডে বসিয়েছি, তো কারণ দিদিবাড়িতে তো ওয়াইফাই নেই, নেটে কাজ হচ্ছে, তারপর কতবার নেট ভরতে হচ্ছে, তো সেই কারণে তোমাদের কোনো ভিডিও আমি দিচ্ছি না। তোমাদের ভিডিও আসবে শনিবার থেকে, তো হ্যাঁ শনিবার থেকে তোমাদের ভিডিও আসবে, কনফার্ম বলছি। যেটা তোমাদের 60 ফুট গৌরাঙ্গ দেখতে গেছিলাম, সেটার ভিডিও তোমাদের দেওয়া হয়নি সারাদিনের ব্লগের সাথে। তারপরে আমরা মায়াপুরে গেছিলাম, তোমরা তো অলরেডি ভিডিও পেয়ে গেছো, মায়াপুরে গেছিলাম, শর্ট ভিডিও দেখে নিয়েছো। তো ফাইনালি মায়াপুর যেতে পেরেছিলাম ছেলের এত অসুস্থতার মধ্যেও, তোমরা জানো না ছেলে অসুস্থ হয়ে গেছে, সেগুলো সব তোমরা ব্লগে পাবে। এখন তো তোমাদের অর্ক এই যে এখানে শুয়ে রয়েছে, আমার সোনা মামাটা, এই যে হ্যাঁ তোমাকেও দেখাবো দাঁড়াও, তো এই যে শুয়ে রয়েছে তোমাদের অর্ক সোনা, এখন পুরোটাই ফিট রয়েছে, তো তোমরা ব্লগে সবই বুঝতে পারবে। আর এই দেখো দিদির ছেলে এখানে বসে বসে খেলছে, দেখা বাবা, ছেলে বসে বসে খেলছে এখানে, হ্যাঁ খেলছে। আর আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই 2 মিনিট বা 3 মিনিটের ভিডিও দিয়ে, যে আমি ব্লগ দিতে পারছি না। তোমরা শনিবার থেকে আমার অন্তরা ব্লগে ভিডিও পাবে, তো প্লিজ আমার পাশে থেকো, আমাদেরকেও ভুলে যেও না। আর এইটা এটাও ভিডিও করেছি, এটা হলো অন্তরা লেখা, দেখো ANTARA, তো এটা শখ ছিল আমার খুব সোনা দিয়ে, তো সবটাই তোমাদের জানিয়েছি ব্লগে, সেটা তোমরা শনিবারে ব্লগে তোমরা দেখতে পাবে। কারণ কি পরপর এখানে ছিলাম যে কটা দিন, সে কটা ব্লগ তোমরা শনিবার থেকে পাবে। আমি শুক্রবারে বাড়ি চলে যাব, মানে কালকে বাড়ি চলে যাচ্ছি, আজকে বৃহস্পতিবার, তো এখনই তোমাদের ভিডিওটা আমি বলেই আপলোডে বসিয়ে দেবো, তো আজকে তোমরা ভিডিওটা পেয়ে যাবে এটা। তো কালকে আমি বাড়ি যাচ্ছি, শুক্রবারে যেতে যেতে একটু রাত হয়ে যাবে, সেই কারণে শনিবার থেকে আমি ব্লগগুলো কালকে সব মানে শনিবার থেকে ব্লগগুলো সব এডিট করব, থাম্বনেল টাইটেল সব কিছু করে এডিট করে কাটছাট করে, মানে দিতে দিতে শনিবার মানে আমার শুক্রবারের রাতটা মানে কালকে রাতটা খুব মানে অসুবিধা হবে, যেহেতু একটা ভিডিও তো এডিট করতেই হবে, যেভাবে হোক শনিবারে তোমাদের ভিডিও দেবই আমি। তো এখানে এখানে 3টে ভিডিও তোমরা পাবে, 3টে না 4টে ভিডিও পাবে। একটা হলো 60 ফুট গৌরাঙ্গ দেখতে গেছিলাম সারাদিনের ব্লগের সাথে, সেটা পাবে। একটা হলো মায়াপুরে গেছিলাম সারাদিন ব্লগের সাথে, সেটা পাবে। আজকের দিনের ব্লগটা পাবে, মানে বৃহস্পতিবার যে ব্লগটা আমি করছি সেটা পাবে। আর বাড়ি যাওয়ার ব্লগ মানে 4টে ভিডিও পরপর পাবে, শনি রবি সোম মঙ্গলবার, মঙ্গলবার অবধি টেনে নেবো। আর বাড়িতে যাবো ওগুলো শর্ট ভিডিওতে আমি জানিয়ে দেবো যে বাড়িতে চলে এসেছি। তো যাই হোক, তোমরা এই ভিডিওটা দেখলে বুঝতেই পারবে আমার ব্যাপারটা পুরো, যেহেতু কারেন্ট ভিডিও তোমাদের একদম কারেন্টটাই দিয়ে দিচ্ছি। আর এটা বললামই, এটা আমার সোনা দিয়ে খুব ইচ্ছা ছিল, যেটার ডিটেলসটা তোমরা পেয়ে যাবে মায়াপুরের ব্লগে, মানে তখন আমি বলেছিলাম, তো এটা আপাতত রূপো দিয়েই বানালাম। যদি কোনোদিন করতে পারি সোনা, তো নিশ্চয়ই তোমাদের জানাবো। আমার নাম লেখা খুব শখ ছিল, নাম লেখার লকেট পরার খুব শখ ছিল। দেখো ইমিটেশনের তো পড়তেই পারি, কিন্তু অন্তরা খুঁজে পাচ্ছিলাম না সত্যি কথা বলতে, আর দুদিন পড়লেই তো রং উঠে যাবে, আর সোনা বানানোর আমার ক্ষমতা নেই, সেই কারণে আপাতত যেটা আমার বানানোর ক্ষমতা আছে আমি সেটা দিয়েই পড়েছি। তো যাই হোক, কেমন লাগছে বলো এটা আমার, তো যাই হোক পরেই নিলাম, এবার থেকে এটা তোমরা দেখতেই পাবে গলায় সব সময়ের জন্য। তো চলো, এইটুকুই তোমাদের জানানো ছিল। আর এই যে তোমাদের অর্ক হাসছে দেখছো, এই যে হাসছে, অর্ককেও ভেবেছিলাম বানিয়ে দেবো নাম লেখা, কেন বানাইনি বলছি, ওর গলায় যেটা আছে ওটার সাথে না তাবিজ আছে, তাবিজ আছে, তো ভাবলাম এটাও যদি লেগে ফেগে যায় অর্ক, এবার একটা এরকম এরকম লেখা থাকে তো যদি গলায় টলায় লেগে যায়, সেই কারণে ওকে দিলাম না, তো ওকে দেবো, কিছুটা বুঝতে শিখুক, নিশ্চয়ই দেবো ওকেও বানিয়ে, যতটুকুনি আমার ক্ষমতা ততটুকুনি বানিয়ে দেবো। দেখো দেখো দুষ্টুমি করছে ওখানে, তো যাই হোক চলো, এটুকুনি তোমাদের জানানো ছিল যে কারেন্ট ভিডিও আমি এই যে এখন বলে দিচ্ছি কীভাবে দেবো কি দেবো না, ঠিক আছে। তো এইটুকুনি তোমাদের জানালাম, তোমরা ভালো থেকো সুস্থ থেকো, আর শনিবারের অপেক্ষা করো, যে শনিবারে তোমাদের আমি ব্লগটা দেবো, শনিবার অবধি অপেক্ষা করো। তো এটাই আমার জানানো ছিল মেন, যে আমি ব্লগ দিতে পারছি না, খুব দেরি হয়ে যাচ্ছে, তোমরা আমার ওয়েট করো, অপেক্ষা করো, আর আমার পাশে থেকো, ঠিক আছে, টাটা এখনের জন্য।